বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় পূর্ব জোড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযুক্ত চোরকে বিজেপি নেতা কর্মীদের প্রশ্রয় দানের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। পূর্ব জোড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে নতুন করে লাগানো বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে গেল চোরের দল। বিগত বহুদিন যাবত সংশ্লিষ্ট এলাকায় 14টি সংখ্যালঘু পরিবার বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। অবশেষে গ্রামের উপপ্রধান আব্দুল খালেক নিজ উদ্যোগে এই নেতাজি পাড়ায় বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিক লাইন সংযোগের ব্যবস্থা করে অভিযোগ, তাতেও নাকি স্থানীয় বিজেপি সমর্থকরা বাধার সৃষ্টি করে। এর মধ্যে লাইন টানা সম্পন্ন, শুধুমাত্র এতে বিদ্যুৎ সংযোগ দেবার কাজ বাকি। এই পরিস্থিতিতে চোরের দল রহস্যজনক ভাবে সে সমস্ত বিদ্যুতের তার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। সে কথায় জানালেন পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল খালেক। কানেকশন যদি হয় না তো এটা আমরা কোনো কিছু নাই, এতে পঞ্চায়েত তরফ থেকে আপনার ইয়ে করেন, পঞ্চায়েত তরফ থেকে আবার দেবো তার, আশা করি পঞ্চায়েত তরফ থেকে তার দেবইব কিনা এটা তো পরে সিদ্ধান্ত নেওয়া হইব। নির্বিকার ভূমিকায় অবতীর্ণ। যাই হোক, ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন জরুরি। চোরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বোল।